দুটি হাত ছোট হলেও পেয়েছেন ক্রীড়াগুরু সম্মান। নদিয়ার জগবন্ধু বাবুর হাত ধরেই বাংলার প্রাচীনতম খোখো আবারও পুনরুদ্ধার হতে চলেছে। জন্ম থেকেই দুটি হাত ছোট, লেখাপড়া শিখেছেন পা দিয়ে লিখে, তাতে কি তিনি হাতবিহীন জগন্নাথের মতোই। ভগবান এই খেলা করে চাকরি পাওয়া বেশ কিছু ছেলেমেয়ের কাছে। তিনি নিয়মিত খোখো খেলার প্রশিক্ষক নদিয়ার চাকদহের জগবন্ধু মণ্ডল। বাড়ি নদিয়ার চাকদহ থানার দোয়ারডাঙ্গা এলাকায়। বয়স 50 পেরিয়েছে, তাতেও থেমে থাকেননি তিনি। প্রতিদিন বিকেল হলেই বিনা পারিশ্রমিকে নিজের অর্থ ব্যয়ে টিফিন খাইয়ে প্রায় শতাধিক ছেলেমেয়েদের খোখো খেলার প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি নিজে। ধুবুরিয়া একটি বিদ্যালয়ে প্রাথমিক পরীক্ষার সময় তিনি পায়ে লিখে পরীক্ষা দিয়েছিলেন। সেই সময় খোখো খেলার কর্মশিক্ষা পরীক্ষায় যোগ দিয়েছিলেন মূলত তার থেকেই তার অনুপ্রেরণা। এর আগেও তিনি ফুটবল খেলতেন, পাশাপাশি টিমও তৈরি করেছিলেন। সেখানে অনেকেই চলে যাওয়াতে তার মন ভেঙে যায়, এরপরেই খোখো খেলার দিকে নজর দেন তিনি। খোখো খেলতে কোনো খরচ লাগে না, আর যেহেতু গরিব মানুষের বসবাস সেদিকে তাকিয়েই খোখো খেলার দিকে নজর দেন তিনি। তার কাছে প্রশিক্ষণ নিয়ে আজকে অনেকেই চাকরির সুযোগ পেয়েছেন। অন্যদিকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খেলাধুলো করে পুরস্কার জিতে নিয়েছে। ভারতের বহু প্রাচীন এই খেলা আবারও এই বাংলায় পুনরুদ্ধার করার জন্য মন মতো খুশি হয়ে তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেন। নদিয়ার অ্যাথলেটিক সীমা বিশ্বাসের সহযোগিতায় 2018 সালে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ক্রীড়াগুরু সম্মান পান স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকে। বর্তমানে নদিয়ার গণ্ডি পার হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খোখো খেলা শেখানোর জন্য বহু অনুরোধ আসছে তার কাছে। তিনি বলেন, এটাই আমার সফলতা। আমার নাম জগবন্ধু মণ্ডল। আচ্ছা বলছি যে এমনি তোমার এই কাজটা কি? আমার কাজ হচ্ছে, আমি প্রথমে ফুটবল খেলা করতাম এবং অ্যাথলেটিক্সও করতাম। তারপরে মাধ্যমিক দেওয়ার সময় পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিতাম, তো তা সে পায়ে লেগে যাবে বলে আমি খেলাগুলো ছেড়ে দিয়েছিলাম। দেওয়ার পর ঘুগিয়া স্কুলে যাদের মাধ্যমিকে ছিল, কর্মশিক্ষা ছিল ওয়ার্কিং ডিভিশনে, তাতে দেখলাম খোখো একটা খেলা হচ্ছে। তাতে আমি অ্যাথলেটিক্সে আমাকে প্রশ্ন করেছিল কতগুলো, আমি অ্যাথলেটিক্সে উত্তর দিলাম। দেওয়ার পর তারপরে দেখলাম খোখো খেলাটা খুব ভালো জিনিস, অল্প পয়সা খরচ, গরিব মানুষের ছেলে মেয়েদের খরচ, আর আমার এই পাড়া অঞ্চলটা খুবই গরিবের। তা আমি সেই থেকে 1990 সাল থেকে আমি আমার মাঠে কতগুলো ফুটবলের ছেলেপিলে, বাচ্চা ছেলেপিলে বাড়িতে ডেকে নিয়েছে, প্রথমে খেলাটা শুরু করি। তা এবার আমি যে স্কুলে পড়তাম, ঘুগিয়া ভুবনময়ী স্কুল, ওই স্কুলে আমাদের গেম টিচার ছিল কনককান্তি উকিল। উনি আমাকে বললো, তুমি খোখোটা চালু করো, আমি বাংলা দলের থেকে ভালো কোচ পাঠাবো। তা উনি বাংলা দলের তারক দাস, তার শম্ভুকুণ্ডু, এরকম কতগুলো কোচ কদিন পাঠালো, আমি সেটাকে ভালোভাবে দেখে ফলো করলাম। ফলো করার পর ওরা আর সেরকম আসতে যায় না, ওরাও তো বেকার, পয়সা করির ব্যাপার ছিল। তা আমি তো এখন থেকে ওইগুলো শিখে নেওয়ার পর প্রথমে আমার বাংলা দলে একবার তিনটে ছেলে তিনটে মেয়ে চান্স পেয়েছিলো। তো ওরা ক্যাম্পের থেকে বেশ কিছু শিখে এসেছিলো, শিখে আসার পর ওরা আমার সাথে একটু হেল্প করে, আমি তো সব কিছু কায়দা দেখাতে পারিনি, এবার ওরা কিছু দেখালো। তারপরে পুলিশে যখন লোক নিল, আমার চারটে ছেলে পুলিশে পেলো, বেঙ্গল পুলিশে। তারপরে স্পোর্টস কাউন্সিলে দুটো মেয়ে পেলো। তারপরে আমার 2018 সালে হঠাৎ আমি একটা মদন মিত্রের কাছে গিয়েছিলাম, 2012 সালে মদন মিত্র আমি যে সার্টিফিকেটগুলো দেখলাম, তাতে আমার একটা স্পোর্টস কাউন্সিলে একটা সিকিউরিটির কাজ দেয়। তা আমি সেই সিকিউরিটির কাজ করতে করতে এবারে হঠাৎ প্রতি বছর দেখি ক্রীড়াগুরু, ক্রীড়া খেল, ক্রীড়া সম্মান পুরস্কার দিচ্ছে। তা আমি এবারে যুব ভারতীতে দুদিন একটু প্র্যাকটিস করাছিলাম, হঠাৎ আমাদের সোমা বিশ্বাস নদীয়া অ্যাথলেটিক্সে সোমা বিশ্বাস আমার কাছে গেল, গিয়ে বলছে কী ব্যাপার তুমি কি? আমি বললাম এরকম খোখোর আমি কোচ, বাংলা দলে 4-5 বার টিম নিয়ে গেছি, পজিশন পেয়েছে। উনি আমার সার্টিফিকেটগুলো ছিল দেওয়ার পরে 2018 সালে আমাকে একটা হঠাৎ অফিসে চিঠি এসছে। আমি তখন বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পর অফিসে পরের দিন গিয়েছে, বলছে তোমার একটা চিঠি এসছে, তোমার লাখ ফিরে পেয়েছে। আমি যে কিসে? বললো তুমি এবার ক্রীড়াগুরু সম্মান পাচ্ছ, রাজ্য সরকার থেকে তোমাকে ক্রীড়াগুরু সম্মান দিচ্ছে। তা আমি শুনে বেশ আনন্দ পেলাম, আনন্দ পাওয়ার পর চিঠিটা দিল। দেওয়ার পর আমাকে 11 তারিখে, ফেব্রুয়ারি মাসে 11 তারিখে বললো নেতাজি ইনডোরে যাবে। আমি নেতাজি ইনডোরে গেলাম, গিয়ে দেখি যার যার চেয়ার ব্লেজার সব কিছু দিল। দেওয়ার পর এক এক করে ডাকছে, আমার নাম ধরে যখন ডাকলো আমি গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দেখে বলছে কী ব্যাপার তুমি একটা হ্যান্ডিক্যাপ ছেলে এত দূরে গিয়েছো, ক্রীড়া গুরু সম্মান পুরস্কার পাচ্ছ, আমি তো ভাবতেও পারিনি। তা আমি বললাম দিদি মনের জোর থাকলে সব কিছু হয়। সময় ওখানে ছেড়ে দেয়, আমি চলে আসি, এসে তিনটে থেকে আবার মাঠে নামি। আমি প্রতি বাড়িতে যাই, যে বাড়িতে বাচ্চা ছেলেপিলে আছে তাদেরকে, বাড়ি গার্জেনকে বুঝাই যে ছেলে মেয়েগুলো বাড়িতে বসে আছে, একটু খেলাধুলো করালে মাঠে শরীরটা চর্চা হয়, অনেক কিছু দেখো। এখন তো যেভাবে চাকরির ব্যাপারটা
যে পড়াশোনা ভালো করে কোনো দিক দিয়ে চাকরি পাবে না, একমাত্র খেলা দিকে যদি একটু ভালোধুলো খেলাধুলো করতে পারে চাকরি পাবে। এবং আমি প্রতি শনি রবিবার আমি নিজের টাকা খরচা করে সকালবেলা প্র্যাকটিস করাই এবং তাদেরকে টোটাল টিফিনটা আমি দিই আমার নিজের থেকে। আমি যা চাকরিতে টাকা পাই সেই টাকাটা আমি ছেলেমেয়েদের পিছনে খরচা করি। এই জার্সিগুলো গায়ে দিতে জার্সিগুলো দিই, অমুকগুলো জগা দাও আমার একটা প্যান্ট না প্যান্ট নেই, এ বলে একটা জার্সি নেই, আমার মাঠে একটা সুদাময় মেয়ে আছে, ও যে মেয়েটার আগে খেলেছিল ন্যাশনাল খেলেছিল, ও মাঝে মাঝে আমাকে হেল্প করে, বলে টাকা পয়সা লাগলে তুমি আমাকে বলবে আমি টাকা দেবো, তো কিছু টাকা পয়সা দেয়, জার্সি দিয়ে দেয়। তা আমার এখন কত ছেলে পিলে আছে? এখন মোটামুটি 70-75 জন মাত্র আছে। চাকরি বাকরি বা ন্যাশনাল? ন্যাশনালে একটু মানে একটু যেহেতু এই লকডাউন পড়া থেকে একটু ভাঁটা পড়ে যাতে একটু চাকরি দিতে একটু ন্যাশনাল প্লেয়ারটা কম হচ্ছে। তো এবার একটা সাব জুনিয়রের হয়ে গেল, তো বাচ্চা ছেলেপিলে আমার অনেক বাড়ির থেকে পাঠায়নি ওই করোনার ভেবে, সেই টিমটায় 18 তারিখে চলে যাচ্ছে ভুবনেশ্বরে। তো আমার বাড়ির গার্জেনটা পাঠালে বলে আমি আর সিলেকশানে পাঠাইনি। এখন মোটামুটি আমার এখনও মোটামুটি জেলাতে লিগ হলো, লিগেও আমার টিমে এবার চ্যাম্পিয়ন হয়েছে, সিনিয়র চ্যাম্পিয়ন হয়েছে সাব জুনিয়রে 19 তারিখে আবার সাব জুনিয়র খেলাতে, সেই জন্যই সাব জুনিয়র টিমটাকে প্রস্তুতি নিচ্ছে, এখন প্রতিদিনই প্র্যাকটিস করাচ্ছি সাব জুনিয়রের ওপরে। এখন সিনিয়রদের ওপরে একটু জোর কম, সিনিয়রে এখন খেলা নেই বলে সিনিয়র খেলাটা হয়ে গেছে, লিগ চ্যাম্পিয়ন হয়েছে নদিয়া জেলা। ব্যয়ভারটা আমার ক্লাবে পম্পা মণ্ডল আছে, সুদামী আছে, ওরা কিছু দেয়, আর আমার ক্লাবের ছেলে মেয়ের যারা আছে এরা কিছু হেল্প করে। তারপর আমাদের জেলা সেক্রেটারি আছে বিজন বিশ্বাস, বিজন দাস, রানাঘাট বাড়ি জেলা সেক্রেটারি, উনিও আমাকে বলে যে কোনো কিছু হলে আমাকে বলবে, আমি তোমার যতটা পারি আমি সাহায্য করব। এদিক দিয়ে উনি করে কনকান্ত উকিল আছে, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। আমার নাম জগবন্ধু মণ্ডল। আমি আমার নাম সম্রাট রায়। জগাদাকে তোমরা কি করেছো? জগাদা আমাদের আমাদেরকে মানে চিনি মানে আমি আমাদের বাড়িতে গেছিলো একদিন যে খো খো খেলার জন্য, মানে খো খো খেলার মানে আমাদের ডাকতে গেছিলো আমাদের বাড়ি থেকে যে খো খো খেলায় আসার জন্য, দিয়ে আমরা তারপর থেকে জগাদার কথা শুনে এখানে মাঠে আসি। মাঠে এসে আমরা খেলামেলা প্র্যাকটিস মানে করতে থাকি, জগাদা মানে আমাদের কোচিং করায় আমরা করতে থাকি খেলা। তারপর এরকম জগাকে আরও মানে অনেক জায়গায় ওরকম বড়ো গ্রামে টিগ্রামে ঘুরে টুরে মানে অনেক যে স্পোর্টসম্যানদের নিয়ে আসে মাঠে, দিয়ে আমাদের 150 জন মনে প্র্যাকটিস করি প্রতি মানে 7 দিনে, আমাদের সপ্তাহে 7 দিনেই প্র্যাকটিস হয়। আমার নাম মলি মণ্ডল। জগাদাকে তোমরা কী হয়েছে? এই জগাদা হলো আমাদের খো খেলার কোচ একটা, তো আমাদের এই চারপাশে ছেলে মেয়েদেরকে তিনি ডেকেই মাঠে নিয়ে এসেছিলেন, এবং আমরা এখানে ছোট এবং বড় অনেক দাদা দিদি ভাই বোন সবাই এখানে প্র্যাকটিস করি, তা সেই থেকেই আমি চিনি। কতজন আছে তোমরা প্র্যাকটিস করো এখানে? এখানে বহুজনই প্র্যাকটিস করে। কি খেলা খেলো? আমরা এখানে খো খো খেলি। সপ্তাহে কদিন করে? প্রতিদিনই। এই যে তোমাদের যে এলাকাটা, এটা কেমন এলাকাটা? খুব একটা অবস্থা ভালো না, গরিব এলাকাই বলতে গেলে। আজকে খো খো খেলতে করছো কেন, কারণটা কি? আমাদেরা খেলছে একটাই কারণ, সেটা চাকরির আশায় খেলা করছে। এখান থেকে অনেক বড় দাদা দিদিরা চাকরি পেয়েছে এবং ছোটরা চাকরির আশায় এখানে খেলা করে। মলি মণ্ডল। কি নাম তোমার? আমার নাম মানবী সর্দার। এই যে জগাদাকে তোমরা কিভাবে চেনো? জগাদা এখানে একটা মানে আমরা যখন ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলে খেলতে গিয়েছিলাম তখন ওনাকে চিনি, মানে উনি গিয়েছিল এটা ভলেন্টিয়ার হিসেবে, দিয়ে আমাদের বলেছিল যে আমাদের ওখানে খেলা হয় যেতে, তা এসেছিলাম, দেখেছি উনি কোচ, তাই আমরা এখান থেকে এটা গরিব এলাকা একটা, সব এখানে দাদা দিদিরা চাকরি পেয়েছে, তাই সেই হিসাবে আমরা এসেছি এখানটায়। কী খেলো তোমরা এখানে? আমরা এখানে খো খো খেলি, দাদা দিদিরা সবাই খেলে শিখিয়ে দেয়। জগাদার কী ভূমিকা এখানে? জগাদার ভূমিকায় খেলার বিষয় নিয়ে সবসময় থাকে, দেখি ওই সময় খেলা এটা ভুল হলে ঠিকই শিখিয়ে দেয়, এইটা এটা ভুল হচ্ছে ওইটা ইয়ে করো। তোমাদের কি করে জগাদা? জগাদা এই তো ভুলগুলো ঠিক করে দেয় কোচ হিসেবে। কত বছর ধরে তুমি প্র্যাকটিস করছো এখানে? আমি 3 বছর ধরে। মানে কি লক্ষ্য কি আছে তোমার? আমার লক্ষ্য চাকরি করা, একটা পুলিশের চাকরি পাবো। ঠিক আছে। কি নাম? সোনালী বিশ্বাস। এই যে জগাদাকে তোমরা কিভাবে চেনো? কাকা এখানে মানে বাড়ি ছিল এখানে আগে গ্রামে, মানে অত্যন্ত গ্রামের মানে কি বলবো, এখানে প্রথম খেলা শুরু করে, আমাদেরকে ডাকে এখানে, তো ডেকে এখানে একটা খেলার টিম তৈরি করে, তো তারপর এখান থেকে অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছে, সেই সূত্রে আমাদেরকে চেনা যায়। কি খেলো তোমরা এখানে? আমরা এখানে খো খো খেলা করি।
তাকে দৈনিক প্র্যাকটিস করো? হ্যাঁ, প্রত্যেকদিনই প্র্যাকটিস করাই। খো খেলে কারো কিছু হয়েছে এখান থেকে? খো খেলে এখানে অনেক বড় বড় সিনিয়র দাদারা চাকরি পেয়েছে, নানান জায়গায় তারা চাকরি করছে, অনেক দিদিরাও আছে চাকরি পেয়েছে তারা। আমাদেরও লক্ষ্য বড় দাদাদের মতো চাকরি করব। কি নাম তোমার? সোনালী বিশ্বাস। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।